ফেরোজ দিয়ে তৈরি এমন একটি জেল, এটি আপনার চুল পড়া বন্ধ করবে, চুল মজবুত করবে আর আপনার চুল সিল্কি এবং সফট হয়ে যাবে। বড় বড় পার্লারে এই ট্রিক্সটিকে কাজে লাগায়। এই ট্রিক্সটি করার জন্য আপনাকে 5 থেকে 6টি ঢেঁড়স নিতে হবে। এগুলোকে চপিং বোর্ডে করে একটি একটি করে কেটে নিতে হবে। আপনি চাইলে খালি হাতে কাটলেও সমস্যা নেই, আমাদের সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে। এখন আপনাকে একটি পাতিল নিতে হবে এবং এখানে 1 গ্লাস পরিমাণের পানি দিতে হবে আর চুলা অন করে এই পাতিলে কাটা ঢেঁড়সগুলো দিয়ে দিবেন। এখন এগুলোকে ভালো করে নাড়তে থাকুন, দেখবেন পানি কিছুটা মোটা আস্তরণের রূপ নিচ্ছে। এটি আপনার কতটা উপকারে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। 2 থেকে 3 মিনিটের মধ্যে পানি এমন ভারী হয়ে ফোম তৈরি হবে, দেখুন পানির রং কেমন পাল্টে গেছে আর পানিটিও গাঢ় হয়ে গেছে। এরপরে এটিকে আপনাকে ব্লেন্ডারে দিতে হবে, তবে তার আগে অবশ্যই এই পানির পরিমাণ যেন 1/2 গ্লাস হয়ে যায় ততটা এটিকে গাঢ় করে নিতে হবে। আমাদের পানিটি গাঢ় হয়ে গেছে, এখন এটিকে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে ঢেলে দিব। দেখুন ব্লেন্ড করার পরে এটি দেখতে কেমন হয়েছে। এখন একটি বাটি নেবেন এবং একটি পাতলা কাপড় বাটির উপরে ঠিক এভাবে রাখবেন। এখন ব্লেন্ড করার ঢেঁড়সগুলোকে এখানে ঢেলে দিন, আস্তে আস্তে ঢালতে হবে যাতে পড়ে না যায়। আমাদের ঢালা শেষ, এখন এই কাপড়ের চারদিকে ভালোভাবে ধরে এটিকে প্রেস করবেন। এটিকে প্রেস করলে একটি গাঢ় জেল বের হয়ে আসবে, দেখুন এভাবে প্রেস করবেন। আমরা একটু ভালো করে প্রেস করে জেলটিকে বের করে নিলাম। এই জেলটি হালকা সবুজ রঙের হবে। এখন আপনাকে যা করতে হবে তা হলো অন্য একটি বাটিতে 1 চামচ পরিমাণের অ্যারারুট নিতে হবে আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে এটিকে ভালোভাবে মেশাতে হবে। এমনভাবে এটিকে মেশান যাতে এটি অনেকটা গাভীর দুধের মতো রঙে চলে আসে। এখন এই দ্রবণটিকে আগে জেলটিতে দিয়ে দিতে হবে, আমরা আস্তে আস্তে করে ঢেলে দিলাম। এখন একটি চামচ দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নিন, দেখুন হালকা সবুজ রং থেকে এটির রং অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যত ভালো করে মিক্স করবেন ততটা ভালো কাজে লাগবে আপনার। আমাদের মিক্স করা শেষ, এখন এই জেলটিকে আগের পাতিলে ঢেলে দিয়ে এটিকে হালকা আঁচে হিট করে নিব। তবে মনে রাখবেন এই অবস্থায় নাড়তে থাকতে হবে, আর আপনি যদি এটি নাড়া বন্ধ করে দেন তাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। এটি আগের চেয়ে আরও বেশি জেলির রূপ নিয়েছে। এটিকে নামিয়ে নিন এবং কিছুক্ষণ ঠান্ডা করুন। এরপরে এর মধ্যে হালকা কিছুটা নারকেল তেল দিয়ে এটিকে মিক্স করুন। এটি আপনি আপনার চুলে ভালোভাবে লাগিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিবেন, তারপরে চুল ধুয়ে ফেলবেন। তবে চুল শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলবেন, শ্যাম্পু ব্যবহার করবেন না। দেখবেন আপনার চুল হয়ে গেছে সফট আর সিল্কি, এমনকি এটি দিয়ে চুল রিপেয়ারও হয়ে যাবে। বন্ধুরা, আগের ভিডিওতে কমেন্ট করেছেন গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে আরিয়ান, কুমিল্লা থেকে ডালিয়া, ময়মনসিংহ থেকে শাহরিয়ার ইসলাম ফাহিম, খাগড়াছড়ি থেকে এমএস হাসান। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।